Shah Kamali fighting for Bangladesh based in London. This is a kid to look out for. So cricket বা ফুটবল ছাড়া বাংলাদেশের অন্য কোন স্পোর্ট ডিসিপ্লিন নিয়ে বিশ্বমঞ্চে খুব একটা আলোচনা দেখা যায় না। জনপ্রিয় সেই ক্রিকেট ফুটবলও যখন বড় কোনো সুখবর দিতে পারছে না, তখন শিরোনামে মিক্সড মার্শাল আর্টস। নেদারল্যান্ডসের পেশাদার এমএমএ ফাইটে নেমেই আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত শাহ কামালি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহপাড়া গ্রামে জন্ম কামালি। লন্ডন প্রবাসী এই মিক্সড মার্শাল আর্টস ফাইটার নিজেকে গড়ে তুলেছেন ইংল্যান্ডেই। অ্যামস্টারডাম লেভেলস ফাইট লিগে ক্যারিয়ারের প্রথম ফাইটে নেমেই বাজিমাত করেছেন তিনি। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হন কামালি। তার আক্রমণ সামলাতে হিমশিম অবস্থা। রিংয়ে ঝড় তুলে দ্রুতই জয় আদায় করে নেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পোর্টসম্যান। তবে শুধু জয়ের জন্যই আলোচনায় নন তিনি, সাড়া ফেলেছেন ফাইটের আগে পরের কর্মকাণ্ডে। বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে ফাইটে আসেন কামালি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে ক্ষুব্ধ গোটা মুসলিম বিশ্ব। প্রতিদিনই সেখানে ঝরছে প্রাণ। বিভিন্ন দেশে এ নিয়ে বিক্ষোভ চলমান। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এই বর্বরতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হন শাহ কামালি। মাকসুম আলম খান, সময় সংবাদ।